খোর্ধা জেলা নিরাকারপুর থানা পদ্মপুর গ্রামের জন্য নাবালিকা ছাত্রী লজ্জাগ্রস্ত শিকার হয়ে মৃত্যুবরণ করেছে বলে উক্ত ঘটনার থানাতে কেস হয়েছিল। তবে গতকাল 4 তারিখের বাপার সন্দেহজনক মৃত্যু ঘটেছে। মৃতক জনক পদ্মপুর গ্রামের কুলমণি প্রধান। কুলমণির মৃত্যু সন্দেহজনক ভাবে হয়েছে। কুলমণি এক গছের রসুলকে আত্মহত্যা করেছে পরিবার লোক কৌতুক বেলা কুলমণি কাহিনী এবং কিভাবে পরিস্থিতির মৃত্যুবরণ কলে ঝিও মৃত্যু ঘটনার আজি কোর্টে তারিখ থাকা হলে কোর্ট তারিখে হাজির হওয়া পূর্বর বাবা কুলমণিকর মৃত্যু ঘটনার জানা পড়ছে যে গত বর্ষ অক্টোবর মাসের নাবালিকা ছাত্রী পদ্মপুর গ্রামের ইপ্সিতা প্রধান লহজিয়াদের শিকার হয়ে নির্যাতনা সহনের পরে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছিল। একতর বা প্রেমর জন সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক এবং তার পরিবার লোক মিশি ইপ্সিতাকে দেখলে মানসিক নির্যাতন। এ সম্পর্কে নিরাকপুর থানায় অভিযোগ করেছিল ইপ্সিতা এবং তার পরিবার লোকে। ইপ্সিতা কলেজ যাওয়া বেড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক জনক বাটরে ঘাটে জগি অটকাই গাড়িগুলোজ করে হত্যা ধমকতে অশ্লীল ফটো ভিডিও ভাইরাল করে এসির পকাই পুড়ি দেওয়াকে ধমক দেওয়ার ঝিও ইপ্সিতা আত্মহত্যা করেছিল। এ সম্পর্কে ঝিওর মা রঞ্জিতা প্রধান নিরাকপুর থানায় লিখিত অভিযোগ করেছিলেন। অভিযোগ করে নিরাকপুর পুলিশ অভিযুক্তমানঙ্কু কোর্ট চালান করেছিল। তবে ঝিও মৃত্যু ঘটনার কোর্টের তারিখ থাকা স্থানীয় অঞ্চলের কেতক নেতা এবং অন্যান্য ব্যক্তিমানে কুলমণিকু কেস উঠাইবে বারম্বার চাপ পকাই আসুথিলে হলে সকাল পাইলা বেলকু কুলমণিকর সন্দেহজনক ভাবে মৃত্যু ঘটিছে। শব ব্যবচ্ছেদ পরে কুলমণিকর কিভাবে মৃত্যু ঘটিছে জনা পড়ব। নিরাকপুর বালুকেশ্বর সংবাদ দেখি।